বেশি কষ্ট করার দরকার নেই, এন্ড ব্লিডিং হচ্ছে যেগুলো ইয়ে হয়ে যায় নরম নরম টিস্যু ওগুলো কিছু বের করেন আর বাকিটা বড়ি কাজ দিয়ে দেয়। এই যে এইগুলো টাইম টাইম বের করেন, এই যেগুলো বাইরে হয়ে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাটারও দরকার নেই, কাটবো এমনি পচে পচে বাইরে হবে। গছটা চারদিক দিয়ে ঢুকাবেন করেন। টানি তার কারণে না ভাইরাস ব্যাকটেরিয়া পাকার রোগ হয়েছিল, চিকিৎসা করে নেই হোমিও করেছে, একটা বাট নষ্ট খুঁজে পড়ে যাবে।